নদিয়ার কালীগঞ্জে জোর কদমে ভোট প্রচার সাধছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সকাল সকাল কর্মী সমর্থকদের সাথে নিয়ে নদিয়ার কালীগঞ্জে ভোট প্রচারে বেরোলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে সোজা নদিয়ার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এরপর জলপথ পেরিয়ে পৌঁছে যান কালীগঞ্জ গ্রামে সেখানেই হুটখোলা গাড়ি করে প্রত্যন্ত গ্রামগুলিতে তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করেন যদিও সাথে ছিলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক এক প্রকার বলা যেতেই পারে বৃহস্পতিবার নির্বাচনী ভোট প্রচার এক চ্যালেঞ্জের মুখোমুখি হল তা বহাল রাখলেন মহুয়া মৈত্র সকাল থেকে বেলা বেড়ে যাওয়া পর্যন্ত লাগাতার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি যদিও মহুয়া মৈত্রকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরেন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যথেষ্টই জটিলতার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে মহুয়া মৈত্রকে কিন্তু তাতে করে নির্বাচনী প্রচারে কোনো রকম বাধা বিঘ্ন দাঁড়াবে না কারণ কৃষ্ণনগর লোকসভার মানুষ মহুয়া মৈত্রের উপরেই ভরসা রাখবেন যদিও আজকে মহুয়া মৈত্রের দিল্লির ইডির দপ্তরে দাগ পড়ে এখন দেখা ভোট প্রচারের শেষে তিনি দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যান নাকি তার প্রচার পর্বে তিনি বহাল থাকবেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট শামজিদ নদীয়া বলছি এই এলাকায় এর আগেরবারও প্রচারে এসেছিলেন এবার প্রচার এলেন মানুষের দাবিটা কি চাহিদাটা কী আছে আর যেটা আগে খুবই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল চরকর্মি পাড়ার মতো ছিল তো এবার দেখে মোটামুটি মেন রাস্তাগুলো হয়ে গেছে আর যেটা বাকি আছে ওটা পঞ্চাশ সমিতিতে দেওয়া আছে এখানে জলের জলের ব্যবস্থা হয়েছে আমাদের জেলা পরিষদ থেকে আমাদের এখানে জলের ব্যবস্থা হয়েছে সদর দাঁড়া হয়েছে আমাদের টয়লেট হয়েছে আপনি দেখতে পাচ্ছি না যেটা হয়েছে সেটা বেসিক নিড ছিল জনসংযোগ যেটা মেন